বন্ধুরা, আমাদের সুন্দর এই পৃথিবীতে অজস্র প্রজাতির ভয়ানক জীবজন্তুর বসবাস। অনেক সময় এরা আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণ মানুষ এইসব প্রাণীদের মধ্যে কোনো একটি প্রাণীকে দেখে সবচেয়ে বেশি ভীত হয়ে পড়ি এবং এদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু দূরে থাকার চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠে না। আমাদের দৈনন্দিন কাজের জন্য এদের সামনে পড়তেই হয়। এমন একটি প্রাণী হলো সাপ। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি বছর 80,000 থেকে 1,38,000 মানুষের মৃত্যুর কারণ এই সাপ। আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র প্রজাতির বিষধর এই প্রাণীটি। এদের মধ্যে কিছু প্রজাতির সাপ আছে যারা মানুষের চেয়ে 3 গুণ লম্বা হয় এবং শক্তির দিক থেকে অন্যান্য প্রাণীদের চেয়ে 2 গুণ শক্তিশালী হয়ে থাকে। বন্ধুরা, অদেখা পৃথিবীর এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ানক সাপ অ্যানাকোন্ডা সম্পর্কে। সারা পৃথিবীতে যত সাপ দেখা যায় তার মধ্যে ভয়ঙ্করতম একটি সাপ হলো অ্যানাকোন্ডা। পৃথিবীতে এই সাপের মোট 4টি প্রজাতি রয়েছে। তাদের নাম হলো ডার্ক, হলুদ, সবুজ এবং বলিভিয়ান অ্যানাকোন্ডা। তবে বর্তমানে সবুজ অ্যানাকোন্ডাকে বেশি দেখতে পাওয়া যায়। তাদের আবাসস্থল হিসেবে পরিচিত আমাজন বনের পাশে অবস্থিত দেশগুলি। এই সাপগুলি এত লম্বা হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এক একটি সাপ 30 ফুট থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন 227 কেজিরও বেশি হয়ে থাকে। তবে পুরুষ অ্যানাকোন্ডার থেকে মহিলা অ্যানাকোন্ডার আকার বেশি বড় হয়, প্রায় 40 ফুট পর্যন্ত। অতিরিক্ত ওজনের কারণে ভূমিতে বেশি দ্রুত নড়াচড়া করতে না পারলেও পানিতে এরা দ্রুত সাবলীলভাবে চলাফেরা করতে পারে। এই সাপগুলি গরম সহ্য করতে পারে না, সেজন্য দক্ষিণ আমেরিকার বৃষ্টিবহুল আমাজন বনে এদের বেশি দেখতে পাওয়া যায়। তারা বেশিরভাগ সময় পানিতে থাকতে বেশি পছন্দ করে। বনের ভেতরে থাকা নদী ও ঝিলের পানির ভেতর পুরো শরীরটা ডুবিয়ে মাথাটি ভাসিয়ে রাখে। মাঝে মাঝে শিকারের জন্য তারা স্থলে উঠে আসে, তখন তাদের ভয়ঙ্কর রূপ আরো ভালোভাবে প্রকাশ পায়। অ্যানাকোন্ডা বছরের খুব কম সময়ে আহার গ্রহণ করে, মাত্র কয়েকবার, অনেক সময় সারা বছরে 10 বারেরও কম। তাছাড়া শিকার খুঁজে না পেলে একটি অ্যানাকোন্ডা বড় একটি শিকারের পর অন্য কিছু না খেয়ে প্রায় 1 বছর কাটিয়ে দিতে পারে। এক একটি অ্যানাকোন্ডা দিনে কমপক্ষে 40 কেজি পর্যন্ত খাবার গিলে নিতে পারে। এদের আহারের তালিকায় রয়েছে বনের হরিণ থেকে সিংহ পর্যন্ত। এদের চোখ দুইটি মাথার শীর্ষে অবস্থিত, যার কারণে শরীরের নিমজ্জিত অবস্থাতেও পানির উপরিভাগের সবকিছু ভালোভাবে দেখতে পায়। অন্যান্য প্রাণীদের চেয়ে এদের চোখের দৃষ্টি খুবই প্রখর, সেজন্য অন্ধকারেও খুব ভালোভাবে শিকার করতে পারে। বন্ধুরা, একটি বিস্ময়কর বিষয় হলো অ্যানাকোন্ডার বিষ নেই, যার কারণে ভয়টা আরো বেড়ে যায়। কারণ অন্যান্য বিষধর সাপ কামড়ালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধের মাধ্যমে জীবিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অ্যানাকোন্ডার শিকার হলে নির্ঘাত মৃত্যু। অ্যানাকোন্ডার শিকার ধরার পদ্ধতি অন্যান্য সাপেদের চেয়ে পুরোটাই আলাদা। এরা এদের শিকারকে দ্রুততার সাথে আঘাত করে পেঁচিয়ে ধরে। শিকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এরা বেশিরভাগ সময়ই পানিতে টেনে নিয়ে যায়। এরপর হাড়গোড় ভেঙে সুবিধা মতো আকৃতিতে নিয়ে এসে সোজা পেটে চালান করে দেয় এই নিরীহ দানব। অ্যানাকোন্ডার একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো অন্যান্য সাপেদের মতো এরা ডিম নয়, বাচ্চা জন্ম দেয়। নারী অ্যানাকোন্ডা একসাথে 80 থেকে 100 বাচ্চা প্রসব করতে পারে। এক একটি বাচ্চা জন্মের সময় 2 ফুট লম্বা হয়ে থাকে এবং সাঁতার কাটার পারদর্শী হয়। শুধু তাই নয়, এরা জন্মের সাথে সাথে শিকড় ধরাও শুরু করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।